উদাসৰভাৱে ওলাইছে এক বিশাল ডাঙৰ সুখবৰ, যদিও আপুনি ইতিমধ্যে ইশ্বৰম কাৰ্ডখন বনাই লৈছে। আৰু বৰ্তমান সময়ত কিন্তু সমগ্ৰ ভাৰতবৰ্ষৰ লগতে অসমৰ বেছি সংখ্যক যিসকল নেকি শ্ৰমিক আছে, সেইসকল ব্যক্তিয়ে একো একোটা ইশ্বৰম কাৰ্ড বনাই লৈছে। গতিকে আপুনি যদি এতিয়ালৈকে ইশ্বৰম কাৰ্ডখন বনোৱা নাই, তেনেহ'লে আপুনি কেনেকৈ ইশ্বৰম কাৰ্ডখন বনাব সেই বিষয়ে মই ইতিমধ্যে ভিডিঅ' বনাই ৰাখিছোঁ। সেই ভিডিঅ'টোৰ লিংক মই ভিডিঅ'টোৰ ডিছক্ৰিপশ্যনত দি থ'ম, আপোনালোকে তাৰ পৰা চাই সম্পূৰ্ণ বিনামূলীয়াকৈ ঘৰত বহিয়ে একো একোটা ইশ্বৰম কাৰ্ড বনাই ল'ব পাৰিব। তো আজির যে গুরুত্বপূর্ণ আপডেটটা ওলাইছে ইশ্রম কার্ড লৈ, সেই বিষয়ে আলোচনা করিম। তো ভেঙ্গল, সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হল যে যদি সরকারে এই আসনটু বা এই যদি ঘোষণা করেছে এটা সম্পূর্ণরূপে কার্যকরী করে, তেনে ক্ষেত্রত আপনার যদি ইশ্রম কার্ড আছে, তেনহলে আপনি পাব 1,32,500 টাকা। কিন্তু আপনাকে সকলেই জানে যে বর্তমান অসমের যে নাকি আবাস যোজনা আছে, সেই সময়ের বাবে কিমান টাকা লাভ করে, সম্পূর্ণ 1,32,500 টাকা লাভ করে। তো যেসকল নেকি ইতিমধ্যে ইশ্রম কার্ডখন বনাইছে, সেই সকলক একো একোটা সরকারি আবাস যোজনা দিব বলি ইতিমধ্যে কেন্দ্র সরকার পৰা ঘোষণা করেছে। তো মই আপোনাক এতিয়া নিউজটো দেখুৱাম, তাৰ আগতে মই আৰু এটা গুরুত্বপূর্ণ বিষয় জানাব বিচাৰো যে যদি আপোনাকে এতিয়ালৈকে জনধন একাউন্টখন খোলা নাই, তেনেহলে কেনেকৈ জনধন একাউন্ট খুলিব সেই বিষয়ে মই অলরেডি ভিডিওটা বনাই রাখিছোঁ। আপোনাকে সেই ভিডিওটো চাই কিন্তু সম্পূর্ণ ফ্রিত ঘৰত বহিয়ে মোবাইলৰ সহায়ত জনধন একাউন্টটো খুলিব পাৰিব। তো বোলক আজিৰ মূল গুরুত্বপূর্ণ বিষয়টোলৈ আগবাৰো। বন্ধু বান্ধৱীসকল, আশা কৰোঁ আপোনালোকে নিশ্চয় ইয়াতে দেখিবলৈ পাইছে ই শ্ৰম কাৰ্ড ফৰ আয়ুষ্মান আৱাস যোজনা কিয়া মিলেগা লাভ। তো আশা কৰোঁ আপোনালোকে নিশ্চয় এই টাইটেলটো চায়ে, এই যিটো টাইটেল আপোনালোকে দেখিবলৈ পাইছে নিউজ পেপাৰখনৰ, এইটো চায়ে আপোনালোকে বুজিবলৈ পাইছে যে মই আপোনালোকক কোনটো বিষয়ে কেনেদৰে বুজাবলৈ খুজিছোঁ। অৰ্থাৎ আপুনি যদি ই শ্ৰম কাৰ্ডখন বনায়, তেনেহ'লে জাষ্ট আপুনি আৱাস যোজনাই নহয়, ইয়াৰ লগত কিন্তু আয়ুষ্মানৰ সুবিধাটো লাভ কৰিব। অৰ্থাৎ আপোনালোকে আয়ুষ্মান কাৰ্ড প্লাছ আপোনালোকে একোটা আৱাস যোজনা লাভ কৰিব। তো আশা করি আপনি নিশ্চয়ই বুঝি পেয়েছে। এতিয়া মূল বিষয়টো হল যে এই যে আসনিকতা সরকারে ঘোষণা করেছে, এটো কিমান দূর কার্যকরী করে।